আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করে দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে সহজ একটি মাছের রান্না। আর আজকে আমি কাচকি মাছের চচ্চড়ি করে দেখিয়েছি। এই মাছ রান্নাটা খুবই সহজ, অনেকেই হয়তো এভাবে করে থাকেন, আবার অনেক নতুন রাঁধুনি আছেন যারা ভাবছেন কিভাবে রান্না করবেন, তাই আমি তাদের জন্য করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল পর্বে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। আমি পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। 10টি কাঁচামরিচের মাঝখানে এভাবে কেটে নিয়েছি। এখানে আদা, জিরা এবং রসুনকে একসঙ্গে বেটে নিয়েছি 1 চা চামচ আছে। টমেটোকে এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা কুচি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি কাচকি মাছ যেহেতু চচ্চড়ি করব, তাই এই মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। একটি প্যানের মধ্যে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর অনেকেই মাছের মধ্যে ধনিয়া গুঁড়া খান, তারা কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে নিতে পারেন। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এভাবে 2 বার তেল নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ডোলে ডোলে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো মাছ রান্নার আগে অবশ্যই মাছগুলোকে ধোয়ার পরে লবণ মাখিয়ে রাখবেন কিছুটা সময়, তাহলে মাছের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার 1 চা চামচের 1/3 ভাগ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে চচ্চড়ির কালারটা অনেক সুন্দর আসবে। এগুলোকে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু এভাবে পরেই দিতে হবে। মাছের সঙ্গে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জোরে জোরে এগুলো মাখাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভর্তা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপরটা সমান করে দিলাম। এভাবে হাত ধুয়ে কিছুটা পানি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। চলে যাচ্ছি চুলায়। আমি জালটাকে মিডিয়াম হাইতে রেখে প্যানটাকে বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিলাম। আর অপেক্ষা করছি পুরোপুরি খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। দেখুন, খুব ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তবে এই মাছগুলোকে বেশি নাড়তে যাবেন না। এবার উপর থেকে টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। আমি চিকন করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মোটা করেও কেটে নিতে পারবেন। তবে মাছগুলো যেহেতু অনেক ছোট, তাই এভাবে দিলেই কিন্তু ভালো হয়। আমি উপর থেকে একটু মিশিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, বা কেউ চাইলে বাদও দিতে পারেন। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। জালটা কিন্তু লো করে দিয়েছি। আমি 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আর একটুও পানি নেই, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম ছোট মাছের চচ্চড়ি হলে আর কিছুই কিন্তু লাগে না। আর দেখতেই পেলেন এই রান্নাটা কতটা সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।